बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय छात्र छात्री अस्सलामु आलाइकुम। आशा करी आपनारा भालो आछेन। आर आमी आपनादेर साथे रयेछि शाहुल महमूद। आज के जे विषय निये आलोचना करब, तृतीय अध्याय संख्या पद्धतिर रूपान्तर। ताहले चलुन आमरा संख्या पद्धतिर रूपान्तर निये आलोचना करी। प्रथमे संख्या पद्धति रूपान्तर काके बोले, जोदि बोली जे संख्या पद्धति रूपान्तर काके बोले, एक संख्या पद्धति थेके अन्य संख्या रूपान्तर कराके बला हय संख्या पद्धतिर रूपान्तर। संख्या पद्धति रूपान्तर होच्छे बारोटी, कयटी? बारोटी। आमी छक आकारे तैरि करेछि जे এপাশে হচ্ছে বড় থেকে ছোট, এপাশে হচ্ছে বিট পর্যায়, ঠিক আছে? এখানে ডেসিমল, অক্টাল, হেক্সাডেসিমল, বাইনারি। তাহলে বারোটি নিয়ম লিখি। এক নম্বর হচ্ছে ডেসিমল থেকে বাইনারি, দুই নাম্বার হচ্ছে ডেসিমল থেকে অক্টাল, তিন নাম্বার হচ্ছে ডেসিমল থেকে হেক্সাডেসিমল। আমি নামের প্রথম অক্ষরগুলো লিখতেছি, যেমন বাইনারির প্রথম অক্ষর হচ্ছে বি, অক্টালের প্রথম অক্ষর হচ্ছে ও, হেক্সাডেসিমল প্রথম হচ্ছে এইচডি। আমি সংক্ষেপে লিখতেছি। চার নাম্বার হচ্ছে যে এবার হচ্ছে উল্টা তার, বাইনারি থেকে ডেসিমল। পাঁচ নাম্বার হচ্ছে অক্টাল থেকে ডেসিমল। ছয় নাম্বার হচ্ছে যে হেক্সাডেসিমল থেকে ডেসিমল। এই হচ্ছে ছয়টা। এখানে আগে ছয়টার কথা বলি। প্রথম তিনটার নিয়ম হচ্ছে, আমরা এই তিনটা হচ্ছে মনে রাখতে হবে, ভাগ সিস্টেম আমরা ভাগের নিয়মে করব। আর পরে তিনটা হচ্ছে আমরা সূচকের নিয়মে করব, সূচকের নিয়মে করব। আর পরে যে ছয়টা আছে সেটি হচ্ছে বিট পর্যায়, সেগুলো হচ্ছে বিট পর্যায়। পরে ছয়টা এপাশে লিখি। সাত নাম্বার হচ্ছে বাইনারি থেকে অক্টাল, আট নাম্বার হচ্ছে অক্টাল থেকে বাইনারি, নয় নাম্বার হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমল, দশ নাম্বার হচ্ছে হেক্সাডেসিমল থেকে বাইনারি, এগারো নাম্বার হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমল, বারো নাম্বার হচ্ছে হেক্সাডেসিমল থেকে অক্টাল। তাহলে প্রথম ছয়টা হচ্ছে, প্রথম তিনটা ডেসিমল থেকে বাইনারি, আর ডেসিমল থেকে অক্টাল, ডেসিমল থেকে হেক্সাডেসিমল, এগুলো করবো এই তিনটা ভাগের নিয়মে। আর পরে তিনটা করব বাইনারি থেকে ডেসিমল, অক্টাল থেকে ডেসিমল, হেক্সাডেসিমল থেকে ডেসিমল, এগুলো করব কি সূচকের নিয়ম, এই তিনটা। তাহলে তিন তিন কত হলো ছয়টা। আর পরের ওইটা হচ্ছে কি, পরে ছয়টা হচ্ছে বিট পর্যায়, এগুলো হচ্ছে বিট পর্যায়, বিট পর্যায়। ওকে, বিট পর্যায় হচ্ছে এই যে, বিট পর্যায় হচ্ছে কত, এই ছয়টি। আর বড় থেকে ছোট হচ্ছে এই ছয়টি। বড় থেকে ছোট হচ্ছে ডেসিমল থেকে বাইনারি, ডেসিমল থেকে অক্টাল, ডেসিমল থেকে হেক্সাডেসিমল, এটা হচ্ছে বড় থেকে ছোট এই তিনটা। আবার হচ্ছে যে ছোট থেকে বড়,
সেটি হচ্ছে এই তিনটা, বাইনারি থেকে ডেসিমল, অক্টাল থেকে ডেসিমল, হেক্সাডেসিমল থেকে ডেসিমল। ওকে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা এই ছয়টা করব তখন একটা নিয়ম মনে রাখতে হবে, বাইনারির দুই বিট, আমরা বাইনারি জানি বিটটি হচ্ছে দুই, তার বিট হচ্ছে কত? দুই। আর হচ্ছে অক্টাল তিন বিট, হেক্সাডেসিমল হচ্ছে চার বিট। এই ছয়টা করতে গেলে এই যে তিনটা মনে রাখতে হবেই, মাস্ট বি। আমি আগামী ক্লাসে ডেসিমল থেকে বাইনারি, ডেসিমল থেকে অক্টাল, ডেসিমল থেকে হেক্সা ডেসিমল, এই তিনটার মান ব্যাখ্যা করব। সেই সাথে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। শেষে আমি একটা কথা বলতে চাই, প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। কোথা হাফেজ।